হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি ইসরাত জাহান উপমা চলে এলাম নতুন পাঠ্যক্রমের অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি নতুন পর্ব নিয়ে গত পর্বে আমরা এই বইটির দশম অধ্যায় অর্থাৎ সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতির প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এটির দ্বিতীয় পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা আমরা বিগত পর্বে এই যে যেই ছকটা কিন্তু পূরণ করেছিলাম এই ছকটা কি নিয়েছিল যে একটি তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এবং বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনার মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পেয়েছি বা আমরা সংবাদ উপস্থাপনার মধ্যে যে পার্থক্যটা খুঁজে পেয়েছি সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম এখন আমরা এর পরবর্তীতে যা আছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো দেখা যাক এর পরে কি উল্লেখ আছে আমরা পার্থক্য লেখার সময় হয়তো ভেবেছি একটি সংবাদে একজন তরুণ উদ্যোক্তার কথা বলা হয়েছে তার সংগঠন মূলধন মুনাফার কথা বলা হয়েছে যেমনটি আমরা বলেছিলাম এবং অপর সংবাদটিতে বাংলাদেশের মৃৎশিল্পের সম্ভাবনার কথা বলা হয়েছে তো এটা হচ্ছে দুইটার মধ্যে কি কি পার্থক্য ছিল সেটার একটু বর্ণনা এটার ভিত্তি এটার উপর ভিত্তি করে আমরা বাকি আলোচনা কিন্তু সামনের দিকে অগ্রসর হব বাকি আলোচনার দিকে তো দেখা যাক এখানে কি লেখা আছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যাষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় আচ্ছা আমরা এখানে একটি নতুন শব্দ শিখলাম ব্যাস্টিক তাই না আগে কি শুনেছি শব্দটা শুনলেও হয়তো বিস্তারিত কখনো এইভাবে পড়া হয়নি কিন্তু আজকে আমরা ব্যাস্টিক কি এবং এর আরেকটি শব্দ এখানে আমরা পাবো সামষ্টিক এই যে ব্যাস্টিক আর সামষ্টিক এই দুটি শব্দ নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তো দেখো তো এখানে বলা হয়েছে যে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যস্তিক অর্থনীতির আলোচ্য বিষয় এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কি অর্থনীতি কিন্তু খুব বড় একটা বিষয় অর্থনীতিকে আমরা চাইলে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে এর গন্ডি বা সীমানা এঁকে দিতে পারি বা একটি দেশের মধ্যে জাতীয় পর্যায়ে আলোচনা করতে পারি এবং চাইলে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু এটির আলোচনা হতে পারে তো দেখো আমরা কিন্তু বিভিন্নভাবে এটাকে কি করতে পারি এটা একটি সীমানা একে দিতে পারি কিন্তু এখানে আমার বলা হয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন সেটাকে বলা হবে কি ব্যাস্টিক এই ব্যাস্টিকের ইংরেজি প্রতিশব্দ কি মিক্রো তো মিক্রোস তো এইটাও কিন্তু দেখা যাচ্ছে একটি গ্রিক শব্দ থেকেই এসেছে তো দেখো আমরা অত ভিতরে না যে এখানে কি মানে বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করি যেমন একজন উদ্যোক্তা বা ফার্মের মালিক কি উৎপাদন করবেন কিভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেবেন এবং কতটুকু উৎপাদন করবেন দাম কিভাবে নির্ধারিত হবে উপকরণের জন্য কি পরিমাণ ব্যয় করবেন কি কি উপকরণ ব্যবহার করবেন এবং ছোট ছোট সিদ্ধান্ত ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত অর্থাৎ আমরা যখন একটি নির্দিষ্ট ফার্ম বা একজন একটি নির্দিষ্ট ব্যক্তির উৎপাদন চাহিদা যোগান ভোগ তারপরে হচ্ছে জাতীয় মানে আয় সরি জাতীয় না বাট আয় এগুলো নিয়ে যখন আলোচনা করব তখন সেটা তোমার কি হবে তখন সেটা ব্যষ্টিক অর্থনীতির কি হবে আলোচ্য বিষয় হবে আচ্ছা একজন ভোক্তার কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় তাই প্রথম সংবাদটিকে আমরা ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ হিসেবে দেখতে পারি যেহেতু একজন উদ্যোক্তার মানে একজন উদ্যোক্তার সফলতার কাহিনী আমাদের এখানে শোনানো হয়েছিল তো সেটি যেহেতু একটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পর্যায়ে আলোচিত হচ্ছে তখন কিন্তু সেটি ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় এখন অর্থনীতি কি অপরদিকে জাতীয় অর্থনীতির বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় যেমন আমরা আহ অর্থনীতি অর্থনীতিতে পড়েছিলাম যে একটি ব্যক্তি বা একটি ফার্মের আয় ব্যয় চাহিদা যোগান ভোগ ইত্যাদি দাম স্তর ইত্যাদি হচ্ছে তোমার ব্যষ্টিক অর্থনীতি একইভাবে সামষ্টিকের ক্ষেত্রে আমরা ব্যক্তির বদলে শুধু জাতীয়টা লাগাবো জাতীয় পর্যায়ের আয় জাতীয় পর্যায়ের ব্যয় জাতীয় দাম স্তর জাতীয় চাহিদা জাতীয় যোগান ইত্যাদি হচ্ছে কি তোমাদের এই যে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় দেখো এখানে দেওয়া হয়েছে মোট ভোগ মোট সঞ্চয় মোট ভোগ মোট সঞ্চয় মোট বিনিয়োগ মোট উৎপাদন সাধারণ দাম স্তর ইত্যাদি সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় তাই দ্বিতীয় সংবাদটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে আশা করি আমরা ব্যষ্টিক অর্থনীতি কি এবং সামষ্টিক অর্থনীতি কি এটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি আচ্ছা একটু দেখো এখানে কি বলা হয়েছে এখানে আরও একটি উদাহরণ উপস্থাপন করা হয়েছে কি সম্পর্কে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে আচ্ছা আমরা একটু পড়ি ব্যষ্টিক অর্থনীতি বলতে কোনো একটি শিল্পের ছোট অথবা ক্ষুদ্র একটি ইউনিটকে বোঝায় অর্থাৎ অনেকগুলো পাটকল নিয়ে গড়ে ওঠে একটি পাট শিল্প এই ধরনের একটি পাটকলের উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত কর্মকাণ্ড ব্যষ্টিক অর্থনীতির আলোচনার বিষয় যেমন আমিন জুট মিলসের উৎপাদন ক্রয় বিক্রয় বিভিন্ন ধরনের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তকে আমরা ব্যষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। আচ্ছা একটু ইজিলি চিন্তা করি মনে করো আমরা যে কোনো একটা প্রোডাক্টের কথা বলি ধরো সাবানের কথাই বললাম বা টুথপেস্টের কথাই বললাম টুথপেস্ট নিয়ে আলোচনা করতেছি যেহেতু এটার ভ্যারাইটি অনেক এই যে টুথপেস্ট যেটা বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমরা আমরা জানি কোলগেট আছে পেসুডেন্ট আছে তারপরে হচ্ছে ক্লোজ আপ আছে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের টুথপেস্ট আছে তো এটাকে আমরা ওভারঅল বলতেছি একটা শিল্প কিন্তু যখন আমি আলাদা আলাদা করে বিভিন্ন ব্র্যান্ডের কথা বলতেছি এই যে এক একটা নাম তুলে আনতেছি এক একটা উৎপাদন সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করতেছি এই যে ইন্ডিভিজুয়াল পর্যায়ে যে আলোচনাটা সেটা আমার ব্যাস্টিক আর যখন আমি পুরো শিল্পটাকে নিয়ে আলোচনা করব তখন আমার সেটা হয়ে যাবে সামষ্টিক এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে দেখো এখানে পরবর্তীতে বলা হয়েছে কি আবার যখন সকল পাটকল বা পাট শিল্প নিয়ে একত্রে বা সামষ্টিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব তখন তা হবে সামষ্টিক অর্থনীতির বিষয় হিসেবে বিবেচিত হবে যেমন বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের মজুরি দাম উৎপাদন এই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় অর্থনৈতিক এজেন্টস যেমন ভোক্তা উৎপাদক ব্যক্তি পরিবার ফার্ম শিল্প প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের আচরণগত ধরনের উপর ভিত্তি করে আমরা অর্থনীতিকে দুই ভাগে ভাগ করতে পারি কয় ভাগে দুই ভাগে ভাগ করা যেতে পারে আচ্ছা দেখো এখানে একটি ফ্লো চার্টের মাধ্যমে বা হচ্ছে একটা মাধ্যমে এটা উপস্থাপন করা হয়েছে দুইটা যেটা কাঠামো গঠনের আমি বলেছিলাম যে ব্যস্তিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিক্রো এবং সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো মিক্রো অর্থাৎ অতি ক্ষুদ্র আর ম্যাক্রো অর্থাৎ বৃহৎ অর্থাৎ ক্ষুদ্র পর্যায়ে যেটা এবং বৃহৎ পর্যায়ে যেটা আচ্ছা একটু দেখো এটাকে আবার দুইটা বিষয় নিয়ে আলোচিত আলোচনা করা হচ্ছে যেমন একজন ভোক্তার নিজস্ব আয় বা একজন ভোক্তার ব্যয়ের সিদ্ধান্ত একটু খেয়াল করবা একজন ভোক্তা মানে তুমি আমি তুমি যেমন একা একজন আমি তেমন একা একজন এই যে আমাদের আয় অথবা ব্যয় যখন আলাদা আলাদাভাবে আলোচিত হবে তখন সেটা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত হবে আবার দেখো একজন ফার্ম বা উদ্যোক্তার উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত এই যে তুমি আমি ভোক্তা বা তুমি আমি মিলে একটি জাতি গঠন করতেছে যেমন তেমন কয়েকটি ফার্ম মিলে একটি শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে তো এই যে শিল্পের মধ্যে কিন্তু এই যে ফার্মটা একটি একক হিসেবে কাজ করবে এই ফার্মের উদ্যোক্তার সম্পর্কিত কিন্তু তোমার অর্থনীতির অন্তর্ভুক্ত হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা এবার আসো সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি কিন্তু তিনটা বিষয় নিয়ে এখানে আলোচনা করছে কি কি মোট উৎপাদন মুদ্রাস্ফীতি বেকারত্ব আচ্ছা একটু দেখো মোট উৎপাদন কি একটি দেশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ আমাদের যত সক্রিয় শ্রমজীবীরা আছেন বা হচ্ছে বাইরে থেকে বিদেশ থেকে আমাদের যে রেমিটেন্সটা আসতেছে সেগুলো সব কিছু ইনক্লুড করে জাতীয় উৎপাদনকে আমরা মোট উৎপাদন বলতেছি তাই না আমাদের টোটাল উৎপাদনটা তো এইটা কিন্তু একটি বৃহৎ বিষয় এই যে বৃহৎ বিষয়টা কিন্তু সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত এরপরে আসো মুদ্রাস্ফীতি বেকারত্ব মুদ্রাস্ফীতি যেটা এটা কি একজন ব্যক্তির মুদ্রাস্ফীতি হবে একজন ব্যক্তির ক্ষেত্রে কোনো দাম একেবারে বেড়ে যাবে আবার একজন ব্যক্তির ক্ষেত্রে একটা বাজারের পণ্যের দাম কমে যাবে এমন এমন তো না দাম বাড়লে দেশের সকলের জন্য বাড়বে দাম কমলে দেশের সকলের জন্য কিন্তু কমে যাবে তো দেখো এটাও কিন্তু সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত এবং বেকারত্ব বেকারত্ব কিন্তু আমাদের জাতীয় একটা সমস্যা তো এগুলো কি তোমাদের অর্থনীতির অন্তর্ভুক্ত তো আমরা অর্থনীতিকে দুইটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এটা পেলাম একটা কি ব্যাষ্টিক এবং আরেকটা সামষ্টিক দেখো আমরা একটা ব্যাষ্টিক এবং আরেকটি সামষ্টিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করলাম এখন আসো পরবর্তীতে কি বলা হচ্ছে আমাদের দলগত কাজ দেওয়া হয়েছে কি দলগত কাজ এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ব্যস্ত এবং কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি একটু খেয়াল করো আমরা কিন্তু প্রথমে যে ছকটা পূরণ করেছিলাম একেবারে এই চ্যাপ্টারের শুরুতে প্রথম পর্বে যে প্রথম ছকটা ছিল ওটা কি নিয়েছিল যে আমাদের এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করো তো সেই সমস্যাগুলোর মধ্যে কোন কোন সমস্যা ব্যাস্টিক এবং কোন কোন সমস্যা সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত সেটা আমাকে এখানে লিখতে বলা হয়েছে তো আমরা করব কি এই ছকটা পূরণ করব এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা দেখো আমরা এখানে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে যে সমস্যাগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি সেগুলো কিন্তু লিখে নিয়েছি কি কি হতে পারে আমরা একটা সমস্যা লিখেছিলাম সংগঠকের অভাব তো সংগঠক যেহেতু ব্যক্তিকেন্দ্রিক সমস্যা তাহলে এটাকে আমরা কিন্তু ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত করতে পারি এরপর আসো আমরা দুই নম্বরে কি লিখেছি সম্পদের অসম বন্টন ব্যক্তিভেদে যদি সম্পদের বন্টন অসম হয় অর্থাৎ ধনী গরিবের মধ্যে যদি বিভেদ থেকে যায় তাহলে সেটি কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে আচ্ছা এটা গেল ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতিতে কি বলা যায় মানে কোন কোন সমস্যা অন্তর্ভুক্ত করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি এক হচ্ছে বেকার সমস্যা এটি কিন্তু একটি জাতীয় পর্যায়ের সমস্যা বেকার সমস্যা কিন্তু তোমার ক্ষুদ্র বা পর্যায়ের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় তো এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির এবং থেকে মুদ্রাস্ফীতির চাপ এছাড়াও তুমি চাইলে হচ্ছে আমাদের হচ্ছে অর্থনীতি বা মুদ্রানীতি কেন্দ্রীয় মুদ্রানীতি এগুলো অন্তর্ভুক্ত করতে পারো বা বাণিজ্য নীতি এগুলোও কিন্তু তোমার সামষ্টিক অর্থনীতির সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা পরবর্তী চলে কি পাঠে বলা হয়েছে দেখা যাক আচ্ছা এখানে আমাদের একটি রিপোর্ট দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে কি পত্রিকার আমরা পড়ে নেই কি বলা হচ্ছে রিপোর্টে ওকে আমরা একটু পড়ছি বিশ্ববাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে আচ্ছা বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন মালিকেরা জন প্রতি সিট ভাড়া বাড়িয়েছে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে আমাদের বাস ভাড়া বা বর্তমান সময় দেখা যাচ্ছে যে সব কিছু কিন্তু একটু বাড়তি মূল্য বা বাড়তি প্রাইস আমাদের পে করতে হচ্ছে তো এটা কি আমাদের বিশ্ববাজারে কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে বাংলাদেশেও কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে আচ্ছা এতে করে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে অন্যদিকে পরিবহন মালিকদের দাবি জ্বালানি তেল ক্রয় কর্মচারীর বেতন পরিবহন মেরামত বাবদ তাদের খরচ বেজেছে আগের চেয়ে দ্বিগুণ তাই তারা বাধ্য হচ্ছেন যাত্রী ভাড়া বাড়াতে আচ্ছা এই পর্যন্ত পড়ে মনে হচ্ছে দুইটা দলেরই কিন্তু বা দুইটা যেই ভোক্তা বা হচ্ছে যারা সার্ভিস দিচ্ছে তাদের দুইজনেরই কিন্তু নিজস্ব লজিক আছে কিভাবে আমাদের সাধারণ জনগণের খরচ যেভাবে বাড়ছে তাদের ইনকামকে সেইভাবে বাড়ছে বাড়ে নাই তাদের ইনকামটা স্টিল ওই রকমই রয়ে গেছে আগের মতো যার কারণে কিন্তু তাদের অতিরিক্ত যখন পে করতে হচ্ছে কোনো প্রোডাক্টের জন্য তারা এরকম বিরূপ মন্তব্য বা বিরূপ মতবাদ পোষণ করছে অপর দিকে দেখো যদি আমরা বলি পরিবহন মালিকদের দাবির কথা তাদের কথাও কিন্তু ঠিক আছে যেহেতু প্রোডাক্টের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সেহেতু ওদের যে শ্রমিক যারা বা হচ্ছে যারা পরিবহন সমিতির সাথে যুক্ত তেল ক্রয় গাড়ির যেই সার্ভিসিং এগুলোর কষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে যার কারণে ওরা কিন্তু সিটের মানে জনপ্রতি যেই সিট ভাড়া এটা কিন্তু বাড়াতে বাধ্য হচ্ছে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে দুইটা দল লজিক্যাল এতটুকু পড়া পর্যন্ত আচ্ছা আমরা এতটুকু পড়ি তারপর মনে হয় বা তারপর বোঝা যাবে যে যে কোন দল কতটুকু লজিক্যাল ছিল যাত্রীদের জ্বালানি তেলের পরিমাণ দাম বেড়েছে অন্যদিকে মতামত সেই অনুপাতে অনেক বেশি ভাড়া বাড়িয়েছে পরিবহন মালিকেরা এই যে দেখো এখানে যাত্রীদের আরো একটি যুক্তি আছে যে তারা সাপোর্ট করে যে দাম বাড়া তো তারাও জানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তেলের দাম অনেক বেশি তারা এটা নিয়ে পুরো ঋণে করতেছে না যে দাম বাড়ানো যাবে না তারা বলতেছে দাম বাড়াক বাট একটু নির্দিষ্ট অনুপাতে বাড়াক যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে তারা অনেক গুণ বেশি ভাড়া বাড়িয়েছে পরিবহন মালিকেরা আচ্ছা এজন্য অর্থনীতিবিদগণ সরকারের যথাযথ নজরদারির উপর গুরুত্ব আরোপ করেছে এখানে আমরা তিনটা পার্টি দেখতেছি কয়টা পার্টি তিনটা পার্টি কী কী একটা হচ্ছে তোমার যাত্রীরা একটা কারা যাত্রীরা দ্বিতীয়ত কারা আমার পরিবহন শ্রমিকের বা পরিবহন যে ইয়াটা আছে তার সাথে সমিতির মালিকেরা পরিবহন সমিতির মালিকেরা বা হচ্ছে বাস সার্ভিসের সাথে সংযুক্ত সকল লোকেরা এবং তৃতীয়ত এখানে কি অর্থনীতিবিদরা তারা কিন্তু সমস্যাটাকে বিশ্লেষণ করছে আমরা এই পর্যন্ত দেখেছি যে তারা বিভিন্ন মতামত দিচ্ছে এই সম্পর্কে যে এইটা এরকম হচ্ছে এটা এরকম হচ্ছে বিশ্লেষণ করতেছে এই বিশ্লেষণ করা হচ্ছে একটা পার্টে আর পার্টে এখানে বলা হচ্ছে যে কি করা উচিত সরকারকে বলছে বিশেষ যথাযথ নজরদারি দিতে এখানে কি করা উচিত না করা উচিত সে সম্পর্কে কিন্তু এখানে একটি কি দিচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে আচ্ছা ঠিক আছে এতটুকু আমরা বুঝলাম যে এখান থেকে আমরা তিনটা পার্টি পেলাম এবং তিনটা পার্টির তিন ধরনের মতবাদ দেখলাম আমরা এবং এখানে দুইটা বিষয়ের উপর ফোকাস করে লেখা হয়েছে একটা হচ্ছে বিশ্লেষণ করা আর একটা লাস্টে যেটা ওইটা হচ্ছে কোন কি মানে কি করলে ব্যাপারটা সলভ হবে কি করা উচিত না করা উচিত সেটা সম্পর্কে কিছু বলা এতটুকু বিষয় আমরা এখান থেকে বুঝতে পেরেছি আচ্ছা এবার দেখো এখানে আমাদের একটু বর্ণনামূলক লেখা আছে আমরা খেয়াল করলে দেখব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাবের বর্ণনায় পরিবহন মালিক এবং অর্থনীতি পরিবহন মালিক যাত্রী এবং অর্থনীতিবিদদের তুলনা করা হয়েছে যেমনটি বলেছিলাম যে তিনটা আলাদা আলাদা গোষ্ঠীর কথা বলা হচ্ছে পরিবহন যাত্রী এবং অর্থনীতিবিদ যখন জ্বালানি তেলের হিসেবে বা এবং বাংলাদেশ পরিবহন মালিক যাত্রীদের অবস্থা বিশ্লেষণ করা হয় তখন সেটি ইতিবাচক অর্থনীতি এই যে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছিলাম সেটি হচ্ছে ইতিবাচক অর্থনীতি বা পজিটিভ ইকোনমি বলা হয় কি বলা হয় ইতিবাচক অর্থনীতি এবং পজিটিভ ইকোনমি আচ্ছা সরি বা আবার অর্থনীতি প্রক্রিয়ায় বা প্রক্রিয়ায় বা কর্মকাণ্ড কেমন হওয়া উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে যখন কোনো অর্থনীতিবিদের বক্তব্য বা আলোচনা করা হয়ে থাকে তার নীতিবাচক অর্থনীতি বা নর্ম্যাটিভ ইকনমিক বলা হয়ে থাকে একটু দেখো এখানে দ্বিতীয় পর্যায়ে আমাদের অর্থনীতিবিদরা কিন্তু বলেছিল যে সরকারকে বলেছিল যথাযথ গুরুত্ব বা যথাযথ নজরদারির উপর গুরুত্ব আরোপ করার কথা বলেছিল এই যে তাদের কি করা উচিত কি করা উচিত না এটা সম্পর্কে কিন্তু ধারণা দিয়েছিল এই ব্যাপারটাকে আমাকে বলা হয় কি নীতিবাচক অর্থনীতি কেউ আবার এখানে ইতিবাচক আসতে আর একটা নেতিবাচক হবে এইভাবে চিন্তা করে লিখেও না তাহলে কিন্তু ভুল হবে একটা ইতিবাচক কি তোমার নীতিবাচক। ইতিবাচক এবং নীতিবাচক অর্থনীতি আচ্ছা তাই এখানে অর্থনীতিবিদরা সরকারের যথাযথ নজরদারির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করার কথা বলেছেন যেটা নীতিবাচক অর্থনীতি আশা করি ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতি কি সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এখন আসো আমাদের একটি দলগত কাজ রয়েছে সেটা একটু আমরা পড়ে নেই কি বলা হয়েছে এখানে এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি এবং কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি এখানে আমার ছক আছে এবং বলা হয়েছে ইতিবাচক অর্থনীতি এবং নীতিবাচক অর্থনীতি তো দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছি আমাদের সমস্যাগুলোকে যেটা বিশ্লেষণ করা হচ্ছে সেটা আমার ইতিবাচক অর্থনীতি এখন আমার এই সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনীতিবিদরা কি ধরনের নীতিমালা দিয়েছেন বা কী ধরনের তত্ত্বের উপর ভিত্তি করে কি করতে হবে না করতে হবে এটা দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আমার নেতিবাচক অর্থনীতি তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ইতিবাচক অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো উপস্থাপন করব এবং এগুলো সমস্যার জন্য যেসব মতবাদগুলো আমাদের অর্থনীতিবিদরা দিয়েছেন সেটা কিন্তু এখানে উপস্থাপন করবো তোমরা চাইলে এই ছকটা তোমাদের মতো করেও তৈরি করে নিতে পারো এখানে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটি দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের মতো তোমাদের নিজ এলাকার সমস্যা যখন দলগতভাবে সিলেক্ট করবে তখন ওইটা ওইভাবে লিখার চেষ্টা করবে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই ছকটা পূরণ করে দিচ্ছি তো আসো আমরা আগে এটা লিখে নেই তারপরে হচ্ছে এটা নিয়ে বর্ণনা করি দেখো আমরা লিখে নিয়েছি ইতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত কি কী মুদ্রাস্ফীতি বেকারত্বের হার জিডিপির প্রবৃদ্ধির হার চাহিদা ও যোগানের যে অসমঞ্জস্যটা সেটা কিন্তু ইতিবাচক অর্থনীতিতে বিশ্লেষণযোগ্য হতে পারে এবং নেতিবাচক অর্থনীতি কি এই যে দেখো এখানে যা যা লিখেছি সব কিন্তু বিভিন্ন ধরনের নীতি বা তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া যেমন আয় বন্টন নীতি আয় বন্টন নীতি কি বন্টিত হচ্ছে এটা সম্পর্কিত নীতি ন্যূনতম মজুরি সংক্রান্ত নীতি একজন শ্রমিককে ন্যূনতম কতটুকু মজুরি দেওয়া যেতে পারে বা এই সংক্রান্ত নীতি যেটা সেটা হয় ন্যূনতম মজুরি সংক্রান্ত নীতি করনীতি সরকারি অগ্রাধিকার ব্যয় ইত্যাদি হচ্ছে নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত বা নেতিবাচক অর্থনীতিতে এই ধরনের নীতিমালা নিয়ে আলোচনা করা হয় শুধু যে চারটা এমন না আরও অনেক আছে আচ্ছা তো দেখো আমাদের কিন্তু এই পাঠে এই ছকটা দিয়ে শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী পাঠে আমরা এখানে আরেকটি গল্প দিয়ে পরবর্তী ক্লাস শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে الله حافظ